আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে তুফানগঞ্জ এক নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক রীতা রানী দাসের বাড়িতে চড়াও হয় শাসক আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় বাড়ির গেট সহ টিনের বেড়া। নয়নেশ্বরী এলাকায় ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশের উপর এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। অভিযোগ ফোন করলেও পুলিশ আসেনি ঘটনাস্থলে। বিকট আওয়াজ, মানে টিন টুন ভাঙ্গার শব্দ পাইয়া আমরা তো ঘর থেকে বেরোতে সাহস পাইতেছি না। তখন বৌমা চিৎকার দিয়ে উঠছে, নাতি চিৎকার দিয়ে উঠছে, এই ঘর থেকে আমার ছেলে চিৎকার পারতেছে না, শাশুড়ি আমার চিৎকার পারতেছে, মা চিৎকার পারতেছে। এই শব্দে পাশের বাড়ির লোকজনও সব, মানে কেউ আর দরজা জানলা কেউ খুলতে পারতেছে না, মানে এত ভয়ানক মানে শব্দ হইতেছে টিনের বাইরে বাইরে। আমরাও বেরো সাহস পাইতেছি না যে বের হলে বা কী হয়। তারপরে সবাই আস্তে আস্তে যখন লোকজন চতুর্পাশ থেকে জড়ো হয়ে গেলো, তো সবাই বের হইলাম। বের হওয়ার পরে এদিক দিয়েই, মানে আমার কিছু লোক প্রতিবেশী, ওরা দেখছে এই এই সাইডটা দিয়েই ওরা নাকি দূরবারে বেরিয়ে গেছে। মোটামুটি 10-12 জন কালো মানে গেঞ্জি পরা, কালো মুদি কাপড় দিয়ে মুখ বান্ধা। দেখার পরে পিছিয়ে পিছিয়ে ওরা সবাই দৌড়ায় গেছে ধরতে পারেনি অল্পের জন্য। তারপরে তো পুলিশ প্রশাসনকে ফোন করলাম, পুলিশ প্রশাসন তো আসলো না। অ্যাকচুয়ালি এটা সুপরিকল্পিত বিজেপির এটা চাল, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কেননা আপনারা পূর্বেই শুনেছেন রেডার্সের সঙ্গে IPL একটা খেলা হয়েছিল, নয়নের সঙ্গে সঙ্গে শরীর তরুণ সংঘ সেই ক্লাবের ছেলেবেলে সেই ওই দলের সমর্থক ছিল, তারা জয়লাভ করছে, তারা আনন্দ করছে রাত্রে। ঠিক তার 50 মিটার দূরে বিজেপির একটা পিকনিক ছিল, সেই ক্লাবের পিকনিকে ওই করার ফলে সেখানে এসে বিজেপির লোকজন ওই ক্লাব ভাঙচুর, টিভি ভাঙচুর থেকে সব কিছু করে। আমরা ক্যালকাটা রাইডারের আমরা সমর্থক, সে জয়লাভ করছে IPL খেলায়, এই কারণে আমরা বোম ফুটিয়েছি। আমাদের কোনো ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার। কেন বিদ্যাসাগরের জন্মবিটে বীর সিংহ গ্রামে উন্নয়ন হয়নি, প্রশ্ন তুলে পোস্টার দিল জেলা বিজেপি নেতৃত্ব। পোস্টার ঘিরে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। May 25 ষষ্ঠ দফায় ঘাটালে লোকসভা নির্বাচন, ভোটারদের মন জয় করতে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী দেব। প্রচারে বিপুল সাড়া পাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণও। এরই মাঝে বীরসিংহ গ্রামে দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার। বিদ্যাসাগরের গ্রামে কেন উন্নয়ন হয়নি, প্রশ্ন তুলে পোস্টার বিজেপির। গ্রামের পথবাতিগুলি দীর্ঘদিন ধরে বন্ধ, কেন পথবাতিগুলি মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। এই বীরসিংহকেই ঢেলে সাজানোর জন্য বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে, তারপরও কেন অনুন্নয়ন এলাকায়, প্রশ্ন বিজেপি নেতৃত্বের। বীরসিংহে যে প্রায় 670 থেকে 75টা লাইট ছিল বাতি, তার আজও কিন্তু রিপেয়ার হয়নি, অন্ধকারে পড়ে থাকে। এই গ্রামে বেশিরভাগ মানুষ যারা বসবাস করছে তাদের মাটির বাড়ি, উন্নয়ন সেখানে হয়নি। বীরসিং গ্রামের যে পার্ক রয়েছে সেই পার্কের নামে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, সেই 1.5 কোটির পার্ক আমরা আজও দেখতে পাইনি। তো সেই জন্য আমরা এগুলো চাই যে সাংসদবাবু রয়েছে ওনাকে জবাব দিতে হবে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে ঘাটালের তৃণমূল নেতৃত্ব। রাজ্য সরকার বিদ্যাসাগরের গ্রামে অনেক উন্নয়ন করেছে বলে সাফাই শোনা গেল ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতির গলায়। পথবাতিগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের প্রায়োরিটি যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রথমে রাস্তাঘাট, রাস্তাঘাটের কাজ হয়ে গেলেই পথবাতি সংস্কারের কাজ হবে। যে আর 2-1 মাসের মধ্যে যদি বাড়ির টাকা না দেয়, উনি December 31 আগে ফার্স্ট ইনস্টলমেন্টে টাকা দিয়ে দেবেন। ইতিমধ্যে আমরা বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করেছি। তো আমি বিস্মিত হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি, রাজনীতি মানে কি কুৎসা অপপ্রচার, রাজনীতি মানে কোনো সৌজন্যতা নেই। রাজ্য জুড়ে দিকে দিকে অনুন্নয়ন ও দুর্নীতির অভিযোগ। কবে বাংলা মুক্তি পাবে দুর্নীতির পাহাড় থেকে? রিপাবলিক বাংলা।
শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন, 20 মে পঞ্চম দফার ভোট ব্যারাকপুরে। কিন্তু তার আগে ব্যারাকপুরে আতঙ্ক বাড়াচ্ছে বোমা। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে ব্যারাকপুর থেকে। আর ঠিক এই ঘটনায় কিন্তু এনআইএ তদন্তের দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিশ্বে পঞ্চম দফায় নির্বাচন ব্যারাকপুরে, অর্জুন সিং বনাম পার্থ ভৌমিকের জোর টক্কর এই লোকসভা কেন্দ্রে। তার আগে আতঙ্ক বাড়াচ্ছে বোমা। ভাটপাড়া থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ তাজা বোমা। পুলিশ তো আসলো, জিজ্ঞেস করলো, বললো কি এইরকম কথা আছে, যে আমাদের সেফটি চাই আর কিছু না, আতঙ্ক থাকবে না, বাচ্চা কাছে নিয়ে থাকি আমরা। ব্যারাকপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের বিজয়নগর দিঘির পাড় এলাকা থেকে 4টি বড় জারে ও 3টি বাক্সে আনুমানিক 35 থেকে 40টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ব্যারাকপুরে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপরেই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের। ভৌমিকের যে মুখোশ ছিল, শিল্পী সাহিত্যিকই যে মুখোশ বানিয়ে রেখেছিল, যেটা আমরা বারবার বলতাম, পুলিশকে দিয়ে ক্রিমিনালকে প্রোটেকশন দেয় আর ক্রিমিনাল তৈরি করে। আজকে সমস্ত ক্রিমিনাল দেখবেন ওর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। গুন্ডারাজ যদি আছে তাহলে সব থেকে এখানকার মন্ত্রীকে রিজাইন দেওয়া উচিত ছিল। গুন্ডারাজ যদি আছে ব্যারাকপুর তো সব থেকে আগে এখানে পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা উচিত ছিল। বুধবার এলাকার একটি চাইপে চর্চায় গিয়ে বোমা উদ্ধারের ঘটনায় শাসক দলের মদত রয়েছে বলে জানান বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানান তিনি। আজকে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ কে টেক আপ করা দরকার, ইমিডিয়েট এর ইনকোয়ারি করে আমি দুজনের ব্যাপারে বলছি, সনাত আর ওই বিষ্ণু, এই দুজন মিলে এই মজুত করেছে পার্থ ভৌমিকের নির্দেশে। এই পার্থ ভৌমিকের নির্দেশে এই বোম তৈরি হয়েছিল অশান্ত করার জন্য, লোকের অধিকার কেড়ে নেওয়ার জন্য, ভোটিং অধিকারটা কেড়ে নেওয়ার জন্য। ব্যারাকপুরে বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার কি ভোটের সময় সন্ত্রাসের ইঙ্গিত? উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।